একটু আগেই আমাদের যে ভারতবর্ষের জাতীয় পতাকা আমরা উত্তোলন করলাম, এখন করোনা ওয়ারিয়ারের সামনে বসে সামনে দাঁড়িয়ে যে আজকে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছি, একসাথে হাঁটতে পারছি, খেলতে পারছি, এর থেকে বড় পাওনা কী হতে পারে। এবং আমরা গর্বিত আমাদের হসপিটালের কোনো কর্মবন্ধুর কোনো ক্ষতি হয়নি, আমরা সেই জায়গায় আজকে দাঁড়িয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে আগামী দিনগুলোতে আমরা এইভাবেই থাকবো। আজকে 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে ডাক্তার এবং নার্স এবং যারা এখানকার কর্মচারী করোনা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কোভিড যোদ্ধা হিসাবে আজকে তাকে সম্বর্ধনা জানালেন। সুপার স্যার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার ম্যাডাম আছেন, সকল ডাক্তার এবং নার্সরা সকলেই আছেন, আমাদের সুপার ডাক্তার মাঝি থেকে শুরু করে সত্যিকারের আমি নিজে একজন করোনা রোগী ছিলাম। কী কষ্ট, এবং তার চেয়ে বেশি কষ্ট লাগছিল ওই ডাক্তার আর নার্স যারা ডিউটি করছিল, পিপি কিট পরে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করা খুব সাংঘাতিক ব্যাপার। তাই তাদেরকে আজকে সম্বর্ধনা জানিয়ে সমস্ত ডাক্তার যারা আজকে যারা সবসময় রোগীর পাশে দাঁড়িয়ে থেকে রোগীকে কীভাবে সুস্থ করা যায় তাদেরকে, এবং যারা করোনা আক্রান্ত হয়েছেন, এবং সমস্ত ডাক্তারের স্টাফ থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা কর্মচারী আছেন সকলে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই কঠিন মহামারী থেকে বাঁচার জন্য যান প্রাণ দিয়ে লড়াই করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান হয়েছে। কটা হুইল চেয়ার তুলে দেওয়া? দুটো হুইল চেয়ার, কারণ আমাদের এখানে হুইল চেয়ার কিছু কম ছিল মনে হচ্ছে। পেশেন্টরা আসছে হুইল চেয়ারে বসে যাবে এবং সুস্থ হয়ে হুইল চেয়ারে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরবে, তার জন্য দুটো হুইল চেয়ার দেওয়া হলো। আগামী দিনে আরও আমরা জোগাড় করছি আর করব। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710955
55 নম্বরে। আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।